আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বা বোনেরা চাকরি সংক্রান্ত তথ্য বল ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং प्रिपरेशन আপনাদের স্বাগতম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাইভেট ব্যাংকের সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে আপনার ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংক প্রতি বছর আপনার অত্যন্ত আপনার গুরুত্বপূর্ণ পদে সার্কুলার প্রকাশিত করে ব্র্যাক ব্যাংকের অনেক সার্কুলার সারা বছর থাকে বাট এখন যে পোস্টটা সার্কুল নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে আপনার ইয়ং লিডার প্রোগ্রামস এটা হচ্ছে ব্র্যাক ব্যাংক অর্থাৎ এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ আপনার পোস্ট এন্ট্রি লেভেলের পোস্ট অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ব্যাংকের মধ্যে এটাকে এমটিও বলা হয়ে থাকে ইয়ং লিডার বলা হয়ে থাকে ইউথ লিডার বলা হয়ে থাকে ওকে অথবা প্রভেশনাল অফিসার বলা হয়ে থাকে এটা হচ্ছে অনেক ভালো ক্যাটাগরির পথ এখানে আপনার অত্যন্ত স্ট্রিক্ট কিছু রেগুলেশন দিয়ে আপনার এক্সামের টাইপস দিয়ে আপনার সাধারণত সিলেক্ট করা হয়ে থাকে তো এটা স্যালারি অনেক হাই আপনার ইনিশিয়াল স্টেজ হিসাবে স্যালারিটা অত্যন্ত আকর্ষণীয় মোটামুটি সবাই ট্রাই করে আসলে ভালো যারা আপনার চাকরির জন্য যারা প্রিফারেবল তা দেখতে পারেন ওকে এটার আপনার যে ডেডলাইনটা দেওয়া আছে হচ্ছে আপনার পনেরো সেপ্টেম্বর এই মাসের আর এক্সামগুলো খুব দ্রুত হয় আপনার ওকে ওকে এখানে যদি একটু দেখি যে বলছি যে ব্র্যাক ব্যাঙ্ক ইজ লিডিং সাবস্টেন্সিয়াল ব্যাঙ্ক ইন বাংলাদেশ ইজ কমিটেড এখান থেকে আপনার তার যে আপনার স্লোগানগুলো দেওয়া আছে এখান থেকে যদি আমরা পড়ি আওয়ার পিপল আর ক্রুশিয়াল টু আওয়ার সাকসেস এট ব্র্যাক ব্যাঙ্ক আওয়ার ব্রাঞ্চ ইয়ং লিডার্স প্রোগ্রাম ইজ এসেন্সিয়াল টু আওয়ার ইনভেস্টমেন্ট ইজ ইন ডেভেলপিং সলিড অ্যান্ড ট্যালেন্টেড গ্রুপ অফ ফিউচার লিডার্স হো উইল ইভেনচুয়ালি লিড ভেরিয়াস ব্রাঞ্চেস অ্যান্ড ডিপার্টমেন্ট মোট কথা তাদের কথা বলতেছে এগুলো ওকে এখানে ক্রাইটেরিয়াটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়াটা বলছে যে আপনার চার বছরে অনার্স দিয়ে আবেদন করতে পারবেন একদম লেস চাচ্ছে আপনার ওকে এটা ভালো একটা বিষয় যে কোনো সাবজেক্ট উইলিং টু ওয়ার্ক সাধারণত এম টিওর যে আপনার বা আপনার যে ইয়ং লিডারের সাধারণত বিভাগীয় শহরগুলোতে আপনার পোস্টিং হয় ভালো ভালো অফিসে পোস্টিং হয় অনেক ভ্যালুয়েবল আপনার একটা এই ব্র্যাক ব্যাগের অত্যন্ত ভ্যালুয়েবল পোস্ট এখানে এক্সেলেন্ট অ্যানালিক্যাল প্রবলেম এটা অবশ্যই প্রত্যেকটা ব্যাংকে থাকি ইফেক্টিভ কমিউনিকেশন বাংলা ইংলিশ অবশ্যই এগুলো থাকতে হবে আপনার উচ্চ উচ্চাকাঙ্ক্ষী থাকতে হবে স্কিল থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে কাজ করারই থাকতে হবে এখানে বলা আছে যে টেক্স সার্ভে রেডি টু কন্টিনিউ টু ডিজিটাল অফ অফনি ব্যাঙ্কে মোটামুটি এই সবগুলো জিনিস আপনার থাকতে হবে মূলত এগুলো প্রত্যেকটা ব্যাঙ্কে চায় এর মধ্যে এক নম্বরটা হচ্ছে আপনার মিনিমাম ক্রাইটেরিয়া চার বছর অনার্স দিয়ে আপনি আবেদন করতে পারবে ওকে এখানে যে বেনিফিটটা বলছে আপনার প্রভেশন পিরিয়ড অর্থাৎ এক বছর আপনাকে দিবে সেভেন্টি এক বছর পর স্যালারিটা হয়তো এইটি ফাইভের মধ্যে হবে আপনার বাংলাদেশে যতগুলো হাই লেভেল স্যালারি আছে তার মধ্যে এটা হচ্ছে একটা ওকে এখানে আপনি এক বছর পর আপনাকে প্রিন্সিপাল হিসাবে আপনাকে কী করবে রিক্রুটমেন্ট করবে এটা অত্যন্ত মানে ভ্যালুয়েবল পোস্ট বলতে পারেন এখানে বলা আছে যে ব্র্যাক ব্যাঙ্ক অফার আ ফাস্ট ট্র্যাক ক্যারিয়ার ফর সাকসেসফুল ইয়ং লিডার্স ইট অফার এক্সাইটিং লিডার লার্নিং অপরচুনিটিস কম্পিটিভ বেনিফিট প্যাকেজ অ্যান্ড দ্য বেস্ট ইন ক্লাস ওয়ার্কিং আপনাকে সর্বোচ্চ তারা আপনার আপনার যে পরিবেশ সেটা দিবে আপনার ওকে আর এখানে আপনার অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবে এটার উপর আমি একটা টিউটোরিয়াল করে রাখছি এটা ডিসক্রিপন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কোনো একটা ইস্যু থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশানে জানা জানাবেন একটা বিষয় অবশ্যই বলবো এই পদগুলো যেহেতু ভ্যালুয়েবল সাধারণত আপনার ক্ষেত্র বিশেষ তিরিশ থেকে পঞ্চাশ জন সাধারণত লোক একটা পসিবিলিটিস আসছে আপনার পরীক্ষা অর্থাৎ স্ট্রিক্ট রিজিডিটিভ প্লেসিসে যায় আপনার দেখতে পারেন আপনার প্রিভিয়াস যে কোয়েশ্চেনগুলো আছে সেটা অবশ্যই দেখবেন অবশ্যই ভালো একটা আইডিয়া পাবেন আর যদি কোনো ইস্যু থাকে আজ করতে পারেন আমি বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম